আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। বিকেলের নাস্তার জন্য আজকে আমি একটা ডিম আর সুজি দিয়ে খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটাকে আপনারা সুজি পিঠা অথবা ডিমের পিঠাও বলতে পারেন। বিকেলের চায়ের সঙ্গে এগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। একদমই সহজ তৈরি করা, মাত্র 10 মিনিটের মধ্যে এগুলো তৈরি করে নেওয়া যাবে। একটা ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ লবণ। এবার চিনি আর ডিমটাকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। চিনিটা ভালোভাবে গলে গিয়ে মিশে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। আজকে আমি একটা ডিমের পিঠা বানাচ্ছি, তবে আপনারা চাইলে দুইটা বা তিনটা ডিমেরও পিঠা বানিয়ে নিতে পারেন। ডিম আর চিনিটাকে যদি ভালোভাবে ফেটিয়ে নেওয়া যায় তাহলে পিঠাটা কিন্তু বেশ ফুলবে আর ভিতরটাও কিন্তু সফট থাকবে। ডিম আর চিনিটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি প্রায় 2-3 মিনিটের মতো। আর দেখতেই পাচ্ছেন এভাবে যদি কালারটা চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝতে হবে ডিম আর চিনিটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ সুজি। গুরু দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। গুরু দুধটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, তবে দিলে এই পিঠাটার মধ্যে খুব ভালো একটা টেস্ট আসবে। এবার এ সব কিছুকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব। প্রথমের দিকে এই ডোটা একটু নরম থাকবে, তবে আস্তে আস্তে ডোটা শক্ত হয়ে যাবে। তাই প্রথমেই ডোটাকে নরম দেখে আরও ময়দা দিয়ে দিতে যাবেন না। ডোটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতে পারবেন এখন আর ডোটা হাতে লেগে আসছে না, তার মানে এই ডোটা এখন তৈরি করা হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো তৈরি করে নিব, আর এর জন্যে আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি। এতে করে পিঠাগুলোকে সুন্দরভাবে শেপ দেওয়া যাবে। এরপর আমি হাতে কিছুটা ডো নিয়েছি আর আমি লম্বা শেপের করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু গোল চ্যাপটা আপনাদের পছন্দ মতো পিঠাগুলোকে যে কোনো শেপেই বানিয়ে নিতে পারবেন। পিঠাগুলোকে আমি একটু লম্বা করে বানিয়ে দুই পাশ থেকে একটু চিকন করে নিয়েছি, এতে করে পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে। এইভাবে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নিব, এরপর ভাজতে চলে যাব। আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। তবে অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর এবার আমি চুলার হিটটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পিঠাগুলোকে ভাজবো। হাই হিটে এগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুতই কালার চলে আসবে, যেহেতু এখানে ডিম আর সুজি দিয়ে তৈরি। পিঠাগুলো ভাজার সময় কিন্তু এগুলোকে অনবরত নাড়তে থাকতে হবে, এতে করে পিঠাগুলো চারপাশ থেকে সমানভাবে কালার আসবে। তা না হলে পিঠাগুলোর একপাশ থেকে কালার কম আসবে আর একপাশ থেকে বেশি আসবে। পিঠাগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে, আর আমি ঠিক যেরকম কালার চাচ্ছিলাম সেরকম কালার হয়েছে, আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই পিঠাগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব। ভাজার পর কিন্তু পিঠাগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো খেতে কতটা মজা হবে। সামান্য কয়েকটা উপকরণে একদম চট জলদি একটা মজাদার নাস্তা তৈরি হয়ে গেল। পিঠাগুলো তৈরি করা এতটাই সহজ, হুট করে যদি কোনো মেহমান চলে আসে আপনারা মেহমানকে বসিয়ে রেখে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। ফ্রিজে রাখা লাগবে না, বেশ অনেক দিন পর্যন্ত কিন্তু এই পিঠাগুলো ভালো থাকবে নর্মালে। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।